খাদ্য বস্ত্র বাসস্থানের মতোই সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা সুস্বাস্থ্য। শরীর ভালো থাকলে তবেই না এত জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার জোর মিলবে। রাজ্যবাসীর সুস্বাস্থ্য গঠনে 2016 সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছিলেন। ইতিমধ্যেই 2.4 কোটি মানুষ স্বাস্থ্য সাথী সুবিধাভোগী। এই প্রকল্পের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হয়। প্রথম দিকে বেশ কিছু বাদ বিচার থাকলেও 2021 সালের নির্বাচনের আগে স্বাস্থ্যসাথীকে অবাধ্য বলে ঘোষণা করেন, অর্থাৎ পশ্চিম বাংলার সকলেই এই কার্ডের সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির জেরে স্বাস্থ্যসাথীর খাতে এক লাফে বিপুল আকারে খরচ বাড়ল রাজ্যের। বেরিয়ে এলো চমকে দেওয়া পরিসংখ্যান। দেখা যাচ্ছে 10ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের খরচ হয়েছে রাজ্যের প্রায় 315 কোটি টাকা। নবান্ন সূত্রের খবর, এই পরিসংখ্যান অন্যান্য সময়ের তুলনায় প্রতিদিন গড়ে 1 কোটি 13 লক্ষ টাকা করে বাড়ছে। 10ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে 7 কোটি 86 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ করছে রাজ্য। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির জেরে স্বাস্থ্যসাথীর খরচ কত হলো তা নিয়ে সমীক্ষা করার পরেই রাজ্যের হাতে উঠে এলো উদ্বেগজনক এই তথ্য। ইতিমধ্যেই এ তথ্য রাজ্য স্বাস্থ্য দফতর নবান্নে জমা দিয়েছে বলেই সূত্রের খবর। স্বাস্থ্যসাথী খাতে সব থেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি থেকেই, এমনটাই রিপোর্টে ইঙ্গিত। এই পরিসংখ্যান স্বভাবতই চিন্তা বাড়িয়েছে প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।